ভারতীয় ক্রীড়া প্রেমীদের জন্য বিরাট ধাক্কা। প্যারিস অলিম্পিক্সে বড় সড়ো ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট, তাকে ফাইনালে খেলতে দেওয়া হবে না। নিশ্চিত পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগিরের। প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক্সের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভিনেশ। প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিত করে ফেলেন তিনি। কিন্তু বুধবার সকালবেলায় নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে গেল। ভারতের চতুর্থ পদক নিশ্চিত হয়েও হলো না। কিন্তু কেন আচমকা এই ইন্দ্রপতন? বুধবার সকালবেলায় ভিনেশের ওজন মাপা হয়, সেখানে দেখা যায় 100 গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর। আর ঠিক সেই কারণেই ভারতীয় কুস্তিগিরকে ফাইনালে খেলতে নামতে দেওয়া হবে না। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সারা রাত বহু চেষ্টা করেও বুধবার সকালবেলায় দেখা গিয়েছে ভিনেশ ফোগাটের ওজন 50 কেজির একটু বেশি, ফলে ফাইনালে নামতে পারবেন না তিনি। এই বিষয়ে অবশ্য আর কোনো মন্তব্য করা হয়নি। পাশাপাশি ভিনেশের গোপনীয়তা রক্ষার জন্য সকলকে আবেদন করা হয়েছে। देखिए कहने के काल कहने के लिए कुछ बचा नहीं मेरे पास, अब क्या बताऊँ मैं भाई। तो जो सारा देश ने गोल्ड मेडल की उम्मीद थी, आज थी, और हमें खुशी थी आज, और खुशी का दिन था जो सुबह उठते हैं, जो भैया तैयारी ऐसे ऐसे तैयारी कर रखी थी, और ये समाचार जो है मेरे पास सुबह आया जो 9-10 बजे, तो मैं बस कुछ मेरा कहना बल्ला नहीं था। मेरे परिवार में किसी से बात हुई या बजरंग वगैरह? ना सर, किसी बात नहीं, सिर्फ बजरंग का टेलीफोन आया था, पापा ऐसी ऐसी बात हो। वह भी जो संगीता टेल में था, वह रोने लगी। तो क्या उम्मीद लग रही है अब? देखो क्या बताऊँ मैं, तो मेरे को पता नहीं चीज़ का है। ये 100 ग्राम का जो फर्क है, क्या कुश्ती में ही जायज है? जो रोल से क्या बना रखे, किस तरह बना रखे हैं, जो ये तो है, जो वजन थोड़ा बड़ा 50-100 ग्राम तो उसमें बस लड़ा देते हैं, लेकिन लड़ाई नहीं तो भैया क्या बता। फेडरेशन और सरकार से क्या उम्मीद रखते हैं? देखिए वो जो बात करेंगे बजरंग और सर्व से मिल करके विचार विमर्श करके बात करेंगे। तो देशवासियों के लिए कुछ कहना चाहेंगे? कहीं ना कहीं बस देशवासियों के लिए मैं यूँ कहता हूँ भाई, निराश ना हो। एक दिन जो करेंगे, मैं अगला 28 का ओलंपिक, उसके लिए जो संगीता को उसमें कुछ दिन दोबारा स्टार्ट करवा रहा हूँ, उसके भी जो पिछला के जो ने, और बजरंग को बोले हमने भी करो कोशिश, और फिनिश भी जो आएगी उसके बाद में जो है 4 साल घटे होते, मैं कहूँ बेटा 4 साल और करो, आप दोबारा तैयारी कराएंगे? हाँ बिल्कुल कहूँ, अभी दोबारा तैयारी करो, 4 साल ज़्यादा नहीं होते। প্রতিযোগিতার নিয়ম অনুসারে কুস্তিগিরদের অবশ্যই প্রতিযোগিতার উভয় দিনেই তাদের ওজন বিভাগের মধ্যেই থাকতে হবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল ফাইনালের আগে বেশ খানিকটা ওজন বেশি রয়েছে ভিনেশের। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টার পরেও শেষ রক্ষা আর হল না। উল্লেখ্য, কুস্তিতে অবশ্য 50 কেজি বিভাগ ভিনেশের ইভেন্টই নয়, আসলে তাঁর ইভেন্ট 53 কেজি, কিন্তু দিল্লির রাস্তায় আন্দোলনে নামেছিলেন তিনি, ফলে ভিনেশ 53 কেজির ট্রায়ালে যেতেই পারেননি। তার বদলে অলিম্পিক্সের 53 কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পঙ্ঘাল। ভিনেশকে বলা হয়, তিনি যদি ট্রায়ালে পঙ্ঘালকে হারাতে পারেন তাহলে তাকে পছন্দের 53 কেজিতে নামতে দেওয়া হবে। কিন্তু স্বাভাবিকভাবেই কুস্তি থেকে দূরে ছিলেন তিনি, তার জন্য ট্রায়ালে হেরে যান। শেষ পর্যন্ত তাকে বেছে নিতে হয়েছিল 50 কেজি বিভাগে। তবুও দমে যাননি ফোগাট পরিবারের এই কন্যা, নিজেকে তৈরি করেছেন 50 কেজি বিভাগের জন্যই। শরীরের বাড়তি ওজন 3 কিলোগ্রাম কমাতে সক্ষম হয়েছেন তার অন্যান্য সক্ষমতা অটুট রেখে, সেই জন্য বদলাতে হয়েছিল খাদ্যাভ্যাস। পাশাপাশি করতে হয় কঠোর পরিশ্রম, কিন্তু এত সব কিছুর পরেও সামান্য ওজন বেশি হওয়ায় নিশ্চিত পদকের দৌড় থেকে ছিটকে গেলেন ভিনেশ। আর এটি দেশের কাছে একটি বড় সড়ো স্বপ্নভঙ্গ, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।